বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। অসহায় মানুষের জমি হাতিয়ে নেওয়ার রীতি যেন বহু প্রাচীন থেকেই প্রচলিত, কখনো সন্দেশখালী তো কখনো হাওড়া। একের পর এক জায়গা থেকে উঠে এসেছে জোর করে জমি দখলের অভিযোগ। এবার জোর করে জমি দখল করার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার গোয়ালডোব গ্রামে। এখানে জমি নিয়ে গন্ডগোল ছিল, ইয়ের সাথে সেদুল আর হায়দার ওদের সাথে ছিল গন্ডগোল। জানা যায় গোয়ালডোব গ্রামে 41 শতক খাস জমি দখল করেছিল আব্বাস ইসাক সহ বেশ কয়েকজন। অন্যদিকে 16 শতক খাস জমি দখল করে একটি টিনের ঘর তৈরি করেন দাউদ সেন। দুটি জমির দখলদারি নিয়েই আদালতে মামলা চলছে। সোমবার আব্বাসের লোকেরা দাউদ সেনের জমিতে তৈরি টিনের ঘর ভেঙে দিলেই দুই পক্ষের সংঘর্ষ বাধে। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। তাকে তার বদলিতে 16 শতক জমি ভেস্টের দোয়া হয়েছিল, সবাই বসিয়ে দিয়েছিল। আবার ওই 16 শতক জমিতে কিছুদিন আগে হাইকোর্টও করেছে যারা জমিটা দিয়েছে। আবার যারা 41 শতক খাতার জমি তারা বলছে তাহলে আমাদের জমিটা আমাদেরকে দিতে হবে ফেরত। ওরাই ওদের জমি চেতে আসছিল, ওখানেই দুই পক্ষ থেকে একটা ঝড়প। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, তৃণমূল এবং কংগ্রেসের রাজনৈতিক বিবাদের জেরেই এই ঘটনা, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বেশ কিছু বাসিন্দা। টিএমসি আর কংগ্রেস, জোর করে জমি জবর দখলের ঘটনায় সন্দেশখালী যেন শীর্ষ স্থান নিয়েছে। এরপরই একাধিক জায়গা থেকে উঠে আসছে জমি দখলের অভিযোগ। প্রকাশ্যে আসছে শিবু উত্তমের মতো দাপুরের তৃণমূলী নেতাদের নাম। এর শেষ কোথায়? উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।